নাই, তার উপরে আবুল সন্ত্রাসীভাবে আঘাত করছে, তাকে বিভিন্নভাবে ছুরি দিয়ে আঘাত করে তাকে হাসপাতালে এখন ভর্তি আছে, সে মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে। আমরা এর বিচার চাই এবং এই আবুলের, সন্ত্রাসী আবুলের সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই। 5ই আগস্ট আমাদের রাকিব ভাইয়ের উপর নিঃশঙ্ক হামলা করেছে, তাকে মৃত্যুর জন্য হামলা করেছে, অল্পের জন্য সে প্রাণে বেঁচে গেছে। বিগত 2 দিন আগে আবারও তার উপরে হামলা করেছে, তার সাথে আমাদের ছোট ভাই ইসমাইল, গরিব ঘরের সন্তান, অত্যন্ত ভালো ছেলে, কর্মঠ ছেলে, তাকে ছুরি আঘাত করে এবং পুরো ছুরিটা তার পেটের ভিতর ঢুকে দেয়। সে এখন আইসিউতে আছে, তার জন্য সকলে দোয়া করবেন। এবং আবুলের, আবুল সুদের ব্যবসায়ী, মাদকের সাথে জড়িত এবং এই